লকডাউন চলার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতি দ্বিতীয় মোদী সরকার এক বছর পূর্তিতে দেশবাসীকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর এই আত্মনির্ভর ভারতের বুলিকে বৈরণী করে এবার রাজ্যের বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বৈতরিণী পার করতে চাইছে, আর সেই কারণে এবার এক অভিনব প্রচার কৌশলের সাহায্য নিলে এরাজ্যের বিজেপি নেতৃত্ব। আত্মনির্ভর ভারতকে সামনে রেখে প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন, তা এবার এরাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি যাবেন বিজেপি নেতারা। তাই একই কর্মসূচি নিলেন হুগলি জেলার আরামবাগ বিধানসভা জেলার পরিষদ 40 নম্বর সালেপুর 2-তে আজ গৃহ সম্পর্ক ও সদস্যতা অভিযান করা হয় 1000 বাড়িতে বাড়িতে গিয়ে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি, মণ্ডল পদাধিকার সহ একগুচ্ছ বুথ সভাপতি, আরও অনেক নেতৃত্ববৃন্দদের নিয়ে কাজ সম্পূর্ণ করে বিজেপি কর্মীরা। কি প্রোগ্রাম ছিল আজকে? দলীয় প্রোগ্রাম ছিল সালেপুর 2 নম্বর অঞ্চলে প্রধানমন্ত্রীর চিঠি বিলি করা, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক করা এবং ফোনের সাহায্যে মিস কল মেরে সদস্য অভিযান করা। তা আমরা আজকে যে সালেপুর 2 নম্বর অঞ্চলে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেছি, প্রত্যেক মানুষ খুশি হয়েছে যে না, ভারতীয় জনতা পার্টি আমাদের প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে বাড়িতে বাড়িতে বিলি করতে এসেছেন, এটাই আমাদের সৌভাগ্য। এই বলে মানুষ অনেকে আমাদেরকে আশীর্বাদ করছেন। তা আগামী দিনে আমরা সালেপুর 2 নম্বর অঞ্চলে আরও ভালো রকম একটা প্রোগ্রাম করে যাতে এই জায়গা মানুষকে সজাগ দৃষ্টি আমরা করতে পারি, তার জন্য আমরা ব্যবস্থা। কত বাড়ি করেছেন? 1000-1000 মতো আমরা বাড়ি গিয়ে সম্পর্ক অভিযান করি। আপনার নাম? আমার নাম কিঙ্কর পাল, আরামবাগ গ্রামীণ মণ্ডল, ZP40-এর প্রেসিডেন্ট। ঠিক আছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।